ইহুদিরা কি মুসলমানদের মতো নামাজ, রোজা, হজ, জাকাত, সালাম এসব করে? আর কেন মুসলিমরা ইহুদি নাসারা জাতির নারীদেরকে চাইলেই বিয়ে করতে পারবে? কোরআন অনুসারে অমুসলিমদের মধ্যে শুধু একমাত্র ইহুদি নাসারা জাতির নারীদেরকেই মুসলিমরা বিয়ে করতে পারবে। তবে এর জন্য একটি শর্ত রয়েছে, সেই শর্তটা কি তাও আমরা এই ভিডিওতে জানব। হ্যাঁ দর্শক, ইহুদিরাও মুসলমানদের মতো সালাম দেয়, রোজা রাখে, হজ করে। মুসলমানরা যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তারাও নামাজ পড়ে। তারা মাথায় টুপি পরে, পর্দা করে। কিন্তু তারপরও মুসলমানদের সাথে ইহুদিদের এত পার্থক্য কেন আর এত শত্রুতা কেন? ইসলামের অনেক নিয়ম কানুনের সাথে ইহুদি ধর্মের নিয়ম কানুনের বেশ হুবহু মিল পাওয়া যায়। আজকের এই ভিডিওতে এই দুটি ধর্মের এমন অনেক সাদৃশ্যপূর্ণ বিষয়গুলো আমরা তুলে ধরব। চলুন দর্শক, ইসলাম ধর্মের সাথে ইহুদি ধর্মের এত মিল কিংবা সাদৃশ্য কিভাবে এবং কেন হলো তার বিস্তারিত জেনে যাক। আর আপনি আমাদের এই পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মুসলমান এবং ইহুদি এই দুই ধর্মেই এক ঈশ্বরে বিশ্বাসী, সৃষ্টিকর্তা এক এবং তার কোনো শরিক নেই। মুসলমান ও ইহুদিদের মতে তাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে ইহুদিরা আব্রাহাম নামে চেনে। সমগ্র মানব জাতির পিতা হজরত আদম আলাইহিসসালাম, যাকে ইহুদিরা অ্যাডাম হিসেবে শ্রদ্ধা করে। মুসলমানরা প্রতিদিন পাঁচবার ভোরে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায় ও রাতে নামাজ আদায় করে। একইভাবে ইহুদিরা প্রতিদিন তিনবার ভোরে, দুপুরে ও রাতে এই নামাজ আদায় করে। এই দুই ধর্মের প্রার্থনার জন্য কিবলা আছে। মুসলমানদের কিবলা মক্কার কাবা আর ইহুদিদের কিবলা হচ্ছে জেরুজালেমের প্রার্থনা স্থান। মুসলমানদের জীবনে একবার হলেও হজ করতে হয়, সেটা হলো মক্কায়। আর ইহুদিদের বছরে তিনবার তীর্থযাত্রা করতে হয় জেরুজালেমে, যেটিকে তারা হজ নামে চেনে। মুসলমান পুরুষদের যেমন সুনুতে খাতনা করা হয়, ইহুদি পুরুষদেরও একইভাবে সুনুতে খাতনা করা হয়। মুসলমানদের যেমন দাড়ি রাখতে বলা আছে, ইহুদি ধর্মেও দাড়ি রাখতে বলা আছে। দাড়ি কাটা দুই ধর্মের দৃষ্টিতেই মহাপাপ। সম্পদ দান করা দুই ধর্মের অবশ্য পালনীয় বিষয়। মুসলমানদের নিজের সম্পদের একটি অংশ যেমন জাকাত হিসেবে দিতে হয়, ইহুদিরাও তাদের সম্পদের একটি অংশ প্রতি বছর চ্যারিটি হিসেবে দেয়। মুসলমানরা কোনো ব্যক্তিকে দেখলে যেমন সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইহুদিরাও কোনো ব্যক্তিকে দেখলে সালাম দেয়। তবে তাদের সালামটি একটু ভিন্ন। মুসলমানরা যেমন আসসালামু আলাইকুম বলে, ইহুদিরা সেখানে বলে সালাম। এই সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। অর্থাৎ দুটি ধর্মেই শান্তি প্রার্থনা করা হয়। দুই ধর্মেই বিশেষ আইন রয়েছে, মুসলমানদের জন্য শরিয়াহ আইন, ইহুদিদের জন্য হালাকা আইন। এই দুই আইনের শাস্তির বিধান কঠোর। জেনা বা বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক করা এই আইন অনুসারে মারাত্মক অপরাধ। জেনা করলে মুসলমানদের শরীয় আইন মোতাবেক 100 বেত্রাঘাত দিতে হয়। আর ইহুদিদের হালকা আইন অনুসারে জেনা করলে পাথর ছুঁড়ে তাকে মারা হয়। দুই ধর্মেই নির্দিষ্ট খাবারের অনুমতি আছে, মুসলমানদের জন্য হালাল খাবার, ইহুদিদের জন্য কোষার খাবার। দুই ধর্ম মতেই পশুর রক্ত ও শুকুরের মাংস কঠোরভাবে নিষিদ্ধ। একজন মুসলমান ইহুদিদের কোষার খাবার খেতে পারবে, একজন ইহুদি মুসলমানদের হালাল খাবার খেতে পারবে। তবে মুসলমানদের জন্য কোষারের মধ্যে অ্যালকোহল খাওয়ার অনুমতি নেই, কারণ যে কোনো ধরনের অ্যালকোহল মুসলমানদের জন্য হারাম। পশু জবাইয়ের নিয়ম দুই ধর্মে প্রায় এক ধরনের। মুসলমানরা প্রতিটি পশু জবাইয়ের আগে আল্লাহর নাম স্মরণ করে বা আল্লাহু আকবর বলে। আর ইহুদিরা পশু জবাইয়ের পূর্বে আল্লাহু আকবর না বললেও তারা প্রভুর নাম স্মরণ করে একসাথে সব পশুকে জবাই করে। মেয়েদের ক্ষেত্রে দুই ধর্মেই মাথায় কাপড় দেওয়ার বিধান আছে, কিন্তু ইসলাম ধর্মে মেয়ে প্রাপ্ত বয়স্ক হলেই মাথায় কাপড় দেওয়ার বিধান আছে। আর ইহুদি ধর্মে মেয়ে বিয়ে করলে মাথায় কাপড় বাঁধার নিয়ম আছে। ইসলাম ধর্মের পুরুষেরা মাথায় যেমন টুপি পরে, ইহুদি ধর্মের পুরুষেরাও মাথায় টুপি পরে, তবে তাদের টুপিটি একটু ভিন্ন ধর্মে। মুসলমানরা যেমন ইবাদত প্রার্থনার অংশ হিসেবে সারাদিন পানাহার করে রোজা রাখি, মুসলমানদের রমজান মাসের প্রতিদিন রোজা রাখা যেমন ফরজ, আর ইহুদিদের বছরে পাঁচটি বিশেষ দিনে পানাহার থেকে বিরত থাকা অবশ্যই পালনীয়। সন্তান জন্ম নিলে মুসলমানদের অনেকেই বাচ্চার কানের কাছে যেমন আজান দেয়, ইহুদিরা অনেকেই বাচ্চার কানের কাছে সীমা দেয়। দুই ধর্মেই সুদ নিষিদ্ধ। সন্তানের নাম আনুষ্ঠানিকভাবে রাখার সময় ছাগল বা ভেড়া জবাই দেয়া দুই ধর্মেই বিধান রয়েছে। দুই ধর্ম মতেই জেরুজালেম হচ্ছে পবিত্র নগরী। মুসলমানদের জন্য মক্কা হচ্ছে সবচেয়ে পবিত্র নগরী, তারপর মদিনা, তারপর জেরুজালেম। ইহুদিদের জন্য জেরুজালেম সবচেয়ে পবিত্র নগরী। আগে মুসলমানদের কিবলা জেরুজালেম ছিল, পরে আল্লাহর নির্দেশে মক্কা নগরীর কাবা হয় মুসলমানদের কিবলা। কোরআন অনুসারে অমুসলিমদের মধ্যে একমাত্র ইহুদি নাছারা জাতির নারীর সাথেই মুসলিম পুরুষের বিয়ের অনুমতি আছে। আলেম ওলামাদের মতে এ বিয়ে জায়েজ হবে, তবে তা মাকরু বা অপছন্দনীয় কাজ। এ ধরনের বিয়ে করলে শর্ত হলো সন্তান মুসলিম হতে হবে। ইহুদি পুরুষেরা প্রার্থনা করার সময় মাথায় টুপি পরে, ইহুদিদের টুপির সাথে মুসলমানদের টুপির মিল আছে।
ইহুদি বিবাহিত মহিলাদের মাথায় কাপড় দিয়ে চুল ঢেকে রাখা ও লম্বা কাপড় পরা বাধ্যতামূলক। মুসলমানদের যে কোনো প্রাপ্তবয়স্ক মেয়ের মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক ও শরীর ঢেকে রাখতে লম্বা কাপড় পরার বিধান আছে।